হ্যালো বন্ধুরা, সবাইকে আমি অয়ন্তিকা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে সকলকে শুভ নববর্ষ, আর তোমরা সবাই ভালো থাকো। আর আজকে আমিও খুব ভালো আছি, সারাদিনটা অনেক ভালো কেটেছে, কিন্তু দুপুরের পর থেকে একটু খারাপ ছিল, তো এখন ভালো আছে। এখন রেডি হয়েছি, আমরা যাচ্ছি মেলায় অয়ন্তিকাকে নিয়ে। আর এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে, আমার মেয়েকে নিয়ে যাব, আর ও যেতে চাইছে, তার জন্য যাচ্ছি। নালে যে গরম পড়েছে, আজকে আমার বেরোনোর ইচ্ছা ছিল না। কিন্তু আর একটা কথা হচ্ছে, আমার মেয়ের জ্বর এসেছিল দুপুরের দিকে, এখনও গাটা হালকা হালকা গরম আছে, আর ও রেডি হয়েছে দেখে ওকে নিয়ে যেতেই হবে। ওর একটা জেদ আছে যে আমি যাব, ওর জন্য ওকে যেতেই হবে, তো নিয়ে যাব আজকে মেলাতে। আমাদের বাড়ির কাছে পয়লা বৈশাখের মেলা। কি কিনবে মেলায় গিয়ে? ঘট। কিসের ঘট কিনবে? বড় ঘট। বড় ঘট, ঘটে কি করবে? পয়সা জমাবো। আর এদিকে আমার মেয়েকে পাওতাটা পরিয়ে দিয়েছি, পাওতাটা দুটোর মামি ওকে পয়লা বৈশাখে দিয়েছে, তো আমার কাছে খুবই সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে মা লক্ষ্মীর যুগল চরণ, রাধারানীর যুগল চরণ। আর এদিকে আমার মেয়ে একাই নিজে এসে দোকানে বসেছে, ওর আর দেরি সহ্য হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। আর আমি ওর সাথে এসে দোকানে বসলাম, ওর বাবা রেডি হতে গেল, ওর বাবাকে নিয়ে না নিয়ে তো আর একা একা যেতে পারি না, তাই ওর বাবা রেডি হতে গেছে, আমি আর আমার মেয়ে দোকানে বসে আছি, ওর বাবা আসলে একসঙ্গে যাব। আর আমরা মেলায় এসেছি, মেলাতে এসে দেখি খুবই ভিড় কম, ভিড় একদমই নেই বললেই চলে। সন্ধ্যার থেকে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য ইচ্ছা করে আসিনি। আর তাছাড়া আমাদের দোকান আছে যেখানে কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম সব বিক্রি হয়, দোকান ছেড়ে তো আসা সম্ভব না। ওর বাবার দোকানে প্রচণ্ড চাপ ছিল, আর মেয়ে সবার শেষে এসেছে দেখে মেয়েরও একটু মন খারাপ হয়েছে। এখানে রাধা কৃষ্ণ তারপরে শিব পার্বতীকে দোলনায় চাপানো ছিল, যেখানে মেয়েটা দেখতে পেলো না, ছেলেকে পাঠিয়েছিলাম। আর তোমরা আমার আমার ছেলেকে এখানে দেখতে পাবে না, কারণ আমার ছেলে ভিডিওটা করছিল, আর ভয়েসটা আমি পরে দিয়েছি। তো এখন হচ্ছে ফাঁকা জায়গায়, হাওয়া আছে, খুব সুন্দর লাগছে ঘুরতে। আর এখন যাচ্ছি রাধা মাধবের কাছে। বাইরে থেকে তালা দেওয়া দেখা যাচ্ছে, তো আমরা বাইরে থেকে ঠাকুরকে দর্শন করলাম। আর এই জায়গাটা একটু অন্ধকার, এই জায়গাটায় দোকানপাট কিছু নাই, তো ওইদিকে দোকান আছে, আমরা ওইদিকে দোকানে যাচ্ছি। আলো খুব সুন্দর দেখাচ্ছে, আর মেয়েকে হাত ধরে হাঁটছি, তো এখানে দোকানে দেখছি এত সুন্দর লাগছে চারিদিকে, আর হচ্ছে সব কিছু দেখে মনে হচ্ছে কিনি। তো আমি একটা ধূপদানি দেখলাম, যে ধূপদানিটা নিতে ইচ্ছা করলো কিন্তু নিলাম না, দামটা প্রচুর বেশি বললো। আর এই যে কাচের কাপ, এগুলো দেখে খুব পছন্দ হচ্ছে, কিন্তু অন্তিকার বাবার পছন্দ না, বলছে একটু টোকা লাগলে ভেঙে যাবে, যার জন্য আর নিলাম না। আর এগিয়ে যাচ্ছি ঘট কিনতে, আমার মেয়ে ঘট কিনবে, সেই কয়দিন ধরে বায়না করেছে, শুনেছে ও সৃজন দাদার কাছে, সৃজন দাদা ঘটে পয়সা জমায়। আমরা যে দোকান থেকে মাছ কিনি, মাছ আলা বহিয়ে রাখে কোন হেরবেল নিবা? এগুলো কি লাগবে? কত টান দিলে কিন্তু সে কত কথা না? তাহলে 30 টাকা। কত করে খরগোশ 30 টাকায় একদম কম নাই। এই যে নাও,
আর আমরা দুটো ঘট কিনলাম, একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য। তো ঘট দুটো 25 টাকা করে 50 টাকা নিল ঘট কিনে নিয়ে। এখন আমরা ফুচকা খেতে এসেছি, তবে আমার খেতে ইচ্ছা করলো না। রাত 10টা প্রায় 10:30 বাজে। তো ফুচকা ওর বাবা অয়ন্তিকার বাবা অয়ন্তিকা খরগোশটা পছন্দ হলো, আর অয়ন্তিকার বাবা অয়ন্তিকার দাদা আর অয়ন্তিকা ফুচকা খেলো, আমি আর খেলাম না, পেটটাও ভালো ছিল না। আর এই ফুচকাল আমাদের খুবই পরিচিত, খুবই চেনা। আর হচ্ছে ঘর দুটোকে ভ্যানের উপরে রেখেছি, তো ফুচকালা বলছে ঘর দুটো খুব সুন্দর হয়েছে। অয়ন্তিকা অয়ন্তিকাকে বলছে যে এই ঘর দুটো আমি নিয়ে নেবো, তো অয়ন্তিকা দেবে না। তো ফুচকা খাওয়া হলো ওদের। আর অয়ন্তিকার ফুচকা খাওয়া দেখে ফুচকালা বলছে তোমার মেয়ে কিন্তু খুব ভালো ফুচকা খেতে পারে, ও ফুচকাটা খুবই পছন্দ করে, জলটা কম হলে তাহলে ভালো হয়। আর ছেলে একটু জল খেলো, শুধু ফুচকার জল। আর ফুচকালার নাম হচ্ছে পাগলা। আর খাওয়া শেষে এখন বাড়ি যাচ্ছি, রাস্তায় অন্ধকার, তো রাত তো অনেক হয়েছে ওর জন্য অন্ধকারটা। তোমাদের ভিডিওটাও একটু অন্ধকার অন্ধকার মনে হলো, এই যে আমরা দোকানের সামনে চলে এসেছি। হয়ে গেল মেলার থেকে বাড়ি এসেছি, খুব গরম লাগছে। আর মেলার থেকে দেখো কি কি কিনলাম, দুটো ঘট, একটা আমার ছেলের একটা আমার মেয়ের, আর এই যে খরগোশ আর হেয়ারবেল। অয়ন্তিকা হেয়ারবেল নেবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিও নিয়ে।